আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা জানতে পারবো নবম দশম শ্রেণী অনুশীলনী 3.1 এর উদাহরণ 10। প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান 2 এবং এবি প্লাস বিসি প্লাস এসি সমান 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে লিখবো আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এখন আমরা এখানে মানগুলো বসে দেবো, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2, তাহলে টু স্কোয়ার হবে। এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নাই, সেই জন্য এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা আগের মতো বসে দেবো। প্লাস 2 দিলাম ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 1, বা দিলাম 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 একে 2। এখন এই 2টা প্লাস আছে, এদিকে আসলে কী হবে মাইনাস, তাহলে লিখলাম 4 মাইনাস 2 সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 4 থেকে 2 ইকুয়াল হবে 2 সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 2 সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2, তাহলে লিখবো কি সুতরাং এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2। এখন আমরা এই যে পদত্ব রাশিটি করব, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই ধরনের প্রশ্ন বললে এবং এই ধরনের এই দুটা মান দেওয়া থাকলে আমরা সবসময় এই সূত্রটা প্রয়োগ করে তৃতীয় মানটা আমরা বের করব, কারণ অবশ্যই তৃতীয় মানটা আমাদের লাগবে। তাহলে আমরা লিখলাম পদত্ব রাশি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এল স্কোয়ার। এখন এ প্লাস বি সূত্র কি এস স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 বি সি প্লাস সি স্কোয়ার, আর সি প্লাস এ হোল স্কোয়ার সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 সি এ প্লাস এস স্কোয়ার। এখন এখানে এস স্কোয়ার একটা, এখানে একটা এস স্কোয়ার, তাহলে হবে 2 এস স্কোয়ার প্লাস, এখন বি স্কোয়ার এখানে একটা এখানে একটা, তাহলে হবে 2টা 2 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে একটা এখানে একটা, তাহলে হবে 2 সি স্কোয়ার প্লাস, এখন 2 এ বি লিখলাম প্লাস এ 2 বি সি লিখলাম প্লাস এ 2 সি এ লিখলাম। এখন আমরা এখানে মধ্যে 2 কমন নেব, প্লাস 2 কমন নেব, 2 কমন নিলে হবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদিকে প্লাস 2 কমন নিলে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা এখানে বসাবো মানগুলো, বসাবো কি এস কে প্লাস বিএস কে প্লাস সি এস কে মান হচ্ছে 2, প্লাস সিলে দিলাম, এবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 1, সি এ মানে যেগতা এসি মানে একগতা, দুটি গুণে 4 দুই একে 2, তার সাথে দুটি কুল হবে 6, সুতরাং এই যে পদত্ব রাশিটার মান হবে 6। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত তথ্যবহুল বিস্তারিত ব্যাখ্যা নির্ভর ও বিশেষ কৌশল নির্ভর আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। তাই আমাদের চ্যানেলের পরবর্তী ক্লাসগুলো আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।